আমরা আছি সর্বদা। প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ বিশালগড় কংগ্রেস ভবন থেকে আটক করা হলো এক সাংবাদিক সহ মোট 6 জন নেশাকারবাড়িকে। সংবাদে প্রকাশ গোপন খবরের উপর ভিত্তি করে গতকাল রাতে বিশালগড় কংগ্রেস ভবনে হানা দিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ 6 নেশাকারবাড়িকে আটক করে বিশালগড় থানার পুলিশ। ধৃত 6 জনের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। তাদের কাছ থেকে 1000 ইহাবা ট্যাবলেট, ব্রাউন সুগার 12 কন্টেইনার এবং 30,000 টাকা সহ 2টি বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আজ তাদের বিশালগড় সিভিল জজ আদালতে তোলা হবে। আজকে রাত্র প্রায় 9:30 নাগাদ আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে নিচের বাজার, বিশালগড় নিচের বাজারে পার্টিকুলার একটা জায়গাতে বেশ কিছু লোক অ্যাসেম্বল হয়েছে এবং এখানে নার্কোটিক ড্রাগসের ব্যবসা কনজামশন চলছে। এছাড়াও কিছু বাইক লিফটিংয়েরও খবর আছে যে এখান থেকে নাকি তার মানে বিভিন্ন ধরনের প্ল্যান তৈরি হয়। তো সেই সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা সবাই বিশালগড় নিচের বাজারে যাই, গিয়ে একটা দোকান বলতে একটা বিল্ডিং ঘর যেখানেটায় ভবনস বলে আইডেন্টিফাই, উপরে ভবনস লেখা আছে, সেই দোকানটায় রেড করি। রেড করার পর এখানে 6 জন লোক আমরা দেখতে পাই যে তারা ওইখানে বসেছিল এবং কয়েকজন সুযোগ বুঝে চলে পালিয়েও চলে যায়। তো তাদেরকে আমরা ফিজিক্যাল চেক করি। ফিজিক্যাল চেক করার পর আমরা প্রচুর মোর দেন 1000 ইয়াবা ট্যাবলেট, তারপর হেসকফ, ব্রাউন সুগার, বেশ কিছু ইন্ডিয়ান কারেন্সি, মোবাইল ফোন আমরা সিজ করি, রিকভারি করি, সিজ করি। রিপোর্ট সময় ত্রিপুরা।